আছে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমার মনে হয় 30% বলাটাও মনে হয় ভুল হবে 20% মানুষ পড়তে জানে 80% মানুষ যা হাত তুলেছে তাতে করে পড়তে জানে না তাই তো আল্লাহর কথাটাও তাই এরা হচ্ছে জাহেল যাদের কাছে কুরআন পাঠানো হয়েছে এরা কোনোদিন এটা জানার চেষ্টা করবে না জালেম কারা যারা এটাকে অধ্যয়ন করার পরে মেনে নিতে পারলো না বা মানতে চায় না বলুন আজকে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত বক্তা বক্তব্য রেখেছে একটা লোক আপনি এখানে হাত তুলে বলতে পারবেন যে কোরআনের আজকে এই বক্তার এই আয়াতের বাংলা মানে করে বলেছে আমার জীবনে সেটা ছিল আজকে থেকে আমি ত্যাগ করে দিলাম বা আজকে থেকে ভালো জিনিস একটা গ্রহণ করে নিলাম একটা লোক এখানে আছেন কেউ যেটা আমি মনে মনে নিয়ত করেছি আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি অত্র জামিয়ার শাইখুল হাদিস আল্লাহ ওনার সুখময় জীবন দান করুক আমিন মঞ্চে বসে আছেন আমন্ত্রিত অতিথিগণ ওলামায়ে কেরামগণ শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের খুব চমৎকার চমৎকার কথাবার্তা শুনেছেন আল্লাহ আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন আমি এসেছি কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ তবে এক একজন বক্তার এক এক রকমের ঢং হয়তো তা আমি আবার একটু একটা 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 করে বলি বেশি সুর টুর দিই না হয়তো আপনার ভালো নাও লাগতে পারে তবে ভালো লাগার সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনাকে শুনতে হবে শুনে মেনে নিতে হবে এটাই চূড়ান্ত আমাদের কাছে যে পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এই কোরআন সম্পর্কে আমার আগে বক্তা বক্তব্য রাখছিলেন কোথায় নাজিল হয়েছে কি ব্যাপার অনেক কথাই শুনেছেন আমি এবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি এটা আপনার শুনে রাখা ভালো হবে সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সর্বপ্রথম আমি কোরআনটাকে অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে তারপর জমিনের কাছে তারপর পাহাড়ের কাছে কিন্তু তারা তিনজন ভয়ভীত হয়ে গেল এর দায়িত্ব নিতে চাইল না অবশেষে আমি এটা অবতীর্ণ করলাম মানুষের উপরে এই মানুষের উপরে অবতীর্ণ করলাম আর যাদের কাছে অবতীর্ণ করেছি এদের দু রকমের চরিত্র আল্লাহ অত্র আয়াতে যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এদের দুটো চরিত্রের কথা বর্ণনা করেছেন এক এরা হচ্ছে জালেম আর এরা হচ্ছে জাহেল যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এরা হচ্ছে জালেম আর এরা হচ্ছে জাহেল এটা আল্লাহর ভাষা সূরা আহজাব আয়াত নাম্বার 72 জাহেল কাকে বলে
যারা জানার চেষ্টা করে না এরা হচ্ছে জাহেল দুই জালেম কাকে বলে যারা জানার পরে মেনে নেয় না এরা হচ্ছে জালেম অর্থাৎ অত্যাচারী আচ্ছা বলুন 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন মিনিমাম কত বছর আগে 1500 বছর আগে যে যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হলো এরা জাহেল আর জালেম মানে এরা জানার চেষ্টা করে না এবং এরা অত্যাচারী জানার পরে মেনে নেয় না আচ্ছা বলুন তো এই 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী বর্তমান প্রেক্ষাপটে এটা মিলবে কি মিলবে না মিলবে মিলে যাচ্ছে আমাদের যারা এখানে বসে আছি সকলেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি করেছি না করেছি আচ্ছা আপনাকে যদি একটা আমি ছোট সমীক্ষা আমার জানতে ইচ্ছা করছে আচ্ছা এখানে কতটা মানুষ আছেন যে কোরআন মাজিদ জানেন পড়তে পারেন কতটা হাতটা তুলুন আচ্ছা যত শ্রোতা আছে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমার মনে হয় 30% বলাটাও মনে হয় ভুল হবে 20% মানুষ পড়তে জানে 80% মানুষ যা হাত তুলেছে তাতে করে পড়তে জানে না তাই তো আল্লাহর কথাটাও তাই এরা হচ্ছে জাহেল যাদের কাছে কোরআন পাঠানো হয়েছে এরা কোনোদিন এটা জানার চেষ্টা করবে না জালেম কারা যারা এটাকে অধ্যয়ন করার পরে মেনে নিতে পারলো না বা মানতে চায় না বলুন আজকে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যত বক্তা বক্তব্য রেখেছে একটা লোক আপনি এখানে হাত তুলে বলতে পারবেন যে কোরআনের আজকে এই বক্তার এই আয়াতের বাংলা মানে করে বলেছে আমার জীবনে সেটা ছিল আজকে থেকে আমি ত্যাগ করে দিলাম বা আজকে থেকে ভালো জিনিস একটা গ্রহণ করে নিলাম একটা লোক এখানে আছেন কেউ যেটা আমি মনে মনে নিয়ত করেছি কেউ আছেন নেই কেউ নেই কাল সকালে যখন আপনাকে চায়ের দোকানে বলা হবে আব্দুর রহমান কেমন বক্তা সাংঘাতিক গলার ভলিউমের মমতাজুল ইসলাম বিশাল ব্যাপার লোকে লোকারণ্য যদি বলে কি বলেছে দিয়েছে সাংঘাতিক তবে মনে নেই কিছু বক্তা কিন্তু সাংঘাতিক বক্তা এটা আমাদের চরিত্র ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা বলুন কোরআন থেকে যদি কিছু কথা বলি সবাই হাত তুলবেন না খুব ঈমান সহকারে হাতটা তুলে বলুন তো যে যত কঠিন কথা হোক আমি কোরআন মানতে রাজি আছি কই কারা কারা মানতে রাজি আছেন ইনশাআল্লাহ তবে তো না বুঝেই হাত তুলেছেন বুঝে তোলেননি জি